আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মহিলার কাছে চারটা গুণ থাকবো, কয় গুণ? চার গুণ। আল্লাহর নবী বলেন ওই মহিলা হইল বেহেশতি। আল্লাহ রসুল বলেন, কালা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বাহলাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আল্লাহ নবী বলেন যেই আল্লাহর বান্দি খামসাহা পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করবে, কয় ওয়াক্তের নামাজ? পাঁচ ওয়াক্তের নামাজ। আল্লাহর হাবিব বলেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, পাঁচ ওয়াক্তের নামাজ যেই মহিলা ঠিকমতো আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, আল্লাহ নবী বলেন যে আল্লাহর বান্দি স্বামীর খেদমত করবে, কার খেদমত? স্বামীর খেদমত করবে। ওয়াসামাত শাহরাহা ওয়া আতাআত বাহলাহা ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহ নবী বলেন তিন নাম্বার, যেই মহিলা স্বামীর খেদমত করবে, রমজান শরীফের রোজা রাখবে, আল্লাহর নবী বলেন ফর্দা পালন করবে, কয়টা হইলাম? চারটা। এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা, তিন নম্বরে স্বামীর খেদমত, চার নম্বরে ফর্দা, চার নম্বর। আল্লাহ নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহ নবী বলেন চারটা গুণ যেই মহিলার কাছে থাকবে, এই চার গুণ যেই মহিলার কাছে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ ওই মহিলার সামনে বেহেশতের আটটা দরওয়াজা কুলিয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন আটটা দরওয়াজা যখন আল্লাহ খুলে দিবেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবেন যেই দরজা বা ইচ্ছা ওই দরজা বা আল্লাহ তুরি জান্নাতে চলে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে চারটার মধ্যে ফয়লাটা কি? নামাজ। আপনারা বলেন আমাদের ছেলে মেয়ে যারা আছে, বিবি বাচ্চা যারা আছে, এরারে নামাজের হুক আদেশ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলি ভাই, আছে না নাই? আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাফিজু আলা সালাওয়াত, নামাজ সময়ের হেফাজত করো। কিসের হেফাজত করো? হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে আসরের নামাজের হেফাজত করো। কারণ আবার কেউ বলছেন ফজরের নামাজের হেফাজত করো, যেটা যাওই হোক ফাসক্ত নামাজ আমরাও পড়ব, আমাদের বিবি যাদের আছে তাদেরকেও আদেশ দিব, আমরা রাজি আছি না নাই? কারণ নামাজ ছাড়া বেহেশত যাওয়ার পথ নাই, বুঝতো বুজুর্গ? এই জন্য নিজেও নামাজি হব, পরিবারকে নামাজের আদেশ দিব, ছেলে মেয়েদেরকেও নামাজের আদেশ দিব। আল্লাহ বলেন ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায় নামাজ পড়ো একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে। ও দুনিয়ার মহিলারা, নামাজ পড়ো খুশু খুজুর সাথে, একাগ্রতার সাথে। আল্লাহর নবী বলেন মহিলারা যদি চারটা জিনিস মানতে পারে, এক নম্বর হইল ফর্দা, দুই নম্বর হইল আপনার রমজান শরীফের রোজা, তিন নম্বর স্বামীর খেদমত, চার নম্বর হইল ফর্দা যদি পালন করতে পারে। মহিলারা স্বামীর খেদমত করবে ঠিক, আমরাও মহিলাদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? খালি আমারই খেদমত করতো, আমারও মহিলার যা জরুরত আছে এগুলো তো দেওয়া দরকার। দুস্থ বুজুর্গ, আমি বলছিলাম যে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, যেই মর্যাদা সম্মান আর কোনো ধর্মে দেয় নাই। কারণ হিন্দু ধর্মে যারা আছে বাবা সম্পত্তি তার আর কোনো ভাবনা নাই, বাবা সম্পত্তিতে ভাবনা নাই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম ধর্মে মহিলাদের অধিকার আছে না নাই, বাবা সম্পত্তিতে তাদের অধিকার আছে না নাই, বাবা সম্পত্তিতে অধিকার আছে। দুস্থ বুজুর্গ, এই অধিকার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।